আজকে এই মূলত আজকে যে বিক্ষোভ সমাবেশ কি বা দাবি নিয়ে আপনারা আসছেন আর কতগুলো আদিবাসী এখানে আপনারা কতগুলো সংগঠন নিয়ে এখানে জমায়েত হচ্ছে আজকে রানী রাসমণি রোড কলকাতা 29 সেপ্টেম্বর 2023 যা হতে যাচ্ছে সেটা ঐতিহাসিক যা স্বাধীন ভারতবর্ষে দেখা যায়নি। আজকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে পশ্চিমবঙ্গের 40টা আদিবাসী জগতের মানুষ 45টা গণসংগঠন আজকে এক ছাতার তলায় এসছে এবং তাদের যে উপরে জোর জুলুম অত্যাচার চলছে তার প্রতিবাদ জানানোর জন্য এইখানে কিন্তু যা এসেছে তা এখনও বলা যাচ্ছে না সংখ্যায় কত হতে পারে। কিন্তু যারাই এসেছে তারা কিন্তু নিজের ঘাটের পয়সা খরচ করে এসছে, এইখানে কোনো লোভ দেখিয়ে বা টোপ দেখিয়ে আনা হয়নি। তার নিজের স্বাধীন সত্তা তার অধিকার তাকে বাঁচিয়ে রাখার জন্য আজকে পথে নামতে বাধ্য হয়েছে 40টা আদিবাসী জগতের মানুষ। মূলত আজকে আপনাদের দাবি মানে মেন দাবিগুলো কি কি? আমাদের মেন দাবিগুলোর মধ্যে প্রথমেই যেটা আছে, ও আদিবাসী কর্মীদেরকে কোনোভাবেই আদিবাসী করা যাবে না। পশ্চিমবঙ্গের বাজারে মুড়িমুড়কির মতো কিনতে পাওয়া যায় ফেক এসটি সার্টিফিকেট, অর্থাৎ মণ্ডল মাহাতো, রায়, সেনগুপ্ত, যাদব, খাতুন, শর্মা এদেরকে দুয়ারে সরকারের নাম করে এইখানে যে বিক্রি করা হচ্ছে সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, তার প্রতিবাদের জন্য এখানে এসছে। এবং স্বাধীন ভারতের সত্ত্ব বিলোপ নীতি যার আরেক নাম ইউনিফর্ম সিভিল কোড, এর প্রতিবাদ জানানোর জন্য আমরা এসেছি। বীরভূমের দেউচাপা চামিতে 40টি আদিবাসী গ্রামকে উচ্ছেদ করে তাদের মাঝি থান, তাদের জাহের থানকে ধ্বংস করে যে খোলামুখ কয়লা খনির তৈরি করার চেষ্টা হচ্ছে তার প্রতিবাদের জন্য এসেছি। পশ্চিমবঙ্গের তথা দক্ষিণবঙ্গের পুরো জলবায়ুটাকে ধরে রাখার যার দায়িত্ব, অর্থাৎ পুরো ক্লাইমেট সিস্টেমটা যে নির্ভর করে যা আছে যে অযোধ্যা পাহাড়ের উপরে, সেই অযোধ্যা পাহাড়কে প্রজেক্টের নাম করে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা প্রজেক্টের নাম করে প্রায় এক একটা প্রজেক্টে গড়ে 300 হেক্টর করে যদি ন্যাচারাল ফরেস্ট কাটা হয় তাহলে পুরো দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক লপ্তে 45 থেকে এবছর ছিল তা যদি বাস্তবায়িত হয় 50 হতে সময় লাগবে না। তার সাথে সাথে মণিপুরে আদিবাসী জগতের মানুষের উপরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমাদের রায়গঞ্জে, দিনাজপুরে, এখানে চোপড়াতে যে দিনদাহাড়ে আমার মানুষের উপরে বা আদিবাসীদের উপরে যে ছড়াগুলি চালানোর মতো না ঘটনা ঘটেছে, সাথে আমাদের এইখানে সাবড়াখন থেকে রায়গঞ্জ এবং বিভিন্ন জায়গায় নারীদের উপরে যে অত্যাচার, যে নারীকে ভারতবর্ষের মানুষ মায়ের সঙ্গে তুলনা করে সেই নারীদের উপরে যে অত্যাচারগুলো ঘটে যাচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদ এবং বিরোধ করার জন্য আজকে রাজমনির রোডে আমরা উপস্থিত হয়েছি। আপনি বললেন যে এই এসটিরার কর্মীর বিরুদ্ধে, ওনারা তো বলছেন মাহাতোরা যারা মাহাতো কর্মী তারা বলছেন যে আমাদের সাংবিধানিক অধিকার আমাদের মানে এটা দাবি, তো আপনারা কেন বলছেন যে ওনাদের মানে ওনারা চাইবেন না, এসটি হবেন না? সংবিধানে যদি অধিকার দেওয়াই থাকতো তাহলে কিন্তু এই অধিকার আমরা আটকানোর মতো আমাদের অধিকার নাই। তার কারণ সংবিধান সবার উপরে, সংবিধানকে অমান্য করে তো কেউ আমাদের দেশে থাকতে পারে না, বা সংবিধানকে আমরা মান্য করি এবং যথাযথ সম্মান জানিয়ে বলছি, এই রকম কোনো জায়গা নেই যা ওরা চেষ্টা করছে সেটাকে বিকৃতি করে। যেখানে রঘুনাথ সিং ভূমিজকে রঘুনাথ মাহাতো বানানো এবং আমাদের বিভিন্ন আন্দোলন এমনকি হাঁতাল বিদ্রোহের মধ্যে চানকু মাহাতোকে ঢোকানো, এটা পুরোটাই চক্রান্ত, এটা কোনোভাবেই হতে দিচ্ছি না, এই বিকৃতি আমরা মানছি না। এবং কোনোভাবেই কর্মীদেরকে আদিবাসীদের মধ্যে সামিল হতে দিচ্ছি না এবং তারা যে ভোট ব্যাংক দেখিয়ে রাজ্য সরকারকে ব্ল্যাকমেলিং করছে, রাজ্য সরকার এই ব্ল্যাকমেলিং বা তাদের ফাতা পাতা ফাঁদে যদি পা দেয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের আসল 40টা আদিবাসী জগতের মানুষ ছেড়ে কথা বলবে না। আপনার পরিচয়? আমার পরিচয় রাজেশ্বর টুডু, প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ, আজদিয়ে বুরু, পুরুলিয়া।
ধন্যবাদ, নমস্কার, জহার।